الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال المؤلف رحمه الله: ما يجب على المريض؟ مريض مني روغي أريخاني أدشو يمن روغي جي مني كوري أمي هو يتوار نو بستكري مران سنني كت برتي. এজন্য শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের নামই রেখেছেন কিতাবুল জানাইজ, মৃত ব্যক্তি সম্পর্কিত যাবতীয় বিধান নিয়ে এই কিতাবে আলোচনা হয়েছে। তাই মৌত আসার পূর্বে মৌতের লক্ষণ দেখা দেয়, তা হচ্ছে মৌতের রোগ। এ কারণে প্রথমেই তিনি মা ইয়াজিবু আলাল মারিদ এই অনুচ্ছেদ এনে বা অনুচ্ছেদ শিরোনাম লিখে এ বিষয়ে আলোচনা করেছেন। প্রথমে বলেছেন, রোগাক্রান্ত ব্যক্তির জন্য ওয়াজিব হলো আল্লাহ তার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা। আল্লাহ তার জন্য তকদিরে যা লিখেছেন তার উপর সবর করা, আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপারে সৎ ধারণা রাখা, এটা তার জন্য অধিক উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্ন আমরাহু কুল্লাহু খাইর। মুমিনের জন্য আশ্চর্য কি যে তার প্রত্যেকটি ব্যাপারই তার জন্য কল্যাণকর। ওয়ালাইসা যালিকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, এটা শুধু মুমিনের জন্যই, কাফিরের জন্য এরকম না। মুমিনের জন্য মুমিনের প্রত্যেকটি কাজই কল্যাণকর, বলি আলহামদুলিল্লাহ। এটা কীরকম? যদি সে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পায় তাহলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, ইন আসাবাতহু সাররা শাকার ফাকানা খায়রান লাহ, এটা তার জন্য হয় কল্যাণকর। ও ইন আসাবাতহু দাররা সাবর ফাকানা খায়রান লাহ, আর যদি সে ক্ষতিগ্রস্ত হয়, যদি সে রোগাক্রান্ত হয়, যদি সে বিপদাক্রান্ত হয়, তাহলে সে এই অবস্থায় সবর করে। এই অবস্থায় যখন সে সবর করলো এটা হবে তার জন্য কল্যাণকর, আলহামদুলিল্লাহ। তাহলে মুমিনের প্রত্যেকটি কাজই কল্যাণকর। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হচ্ছে, যদি আল্লাহ নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় না করে তাহলে এটা কিন্তু তাদের জন্য বা তার জন্য কল্যাণকর হবে না, বরং এটা হবে তার জন্য অকল্যাণকর, নাউযু বিল্লাহ। তাই আল্লাহ নিয়ামত পেয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাকে সেহাত দান করেছে, স্বাস্থ্য দান করেছে, আপনি এই স্বাস্থ্যকে কোন ক্ষেত্রে ব্যয় করবেন? ভালো ক্ষেত্রে, খারাপ ক্ষেত্রে ব্যয় করবেন না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. دوتي نعمت অনেক মানুষ এই দুটি নিয়ামতের ক্ষেত্রে ধোঁকা খেয়ে যায়। একটা হলো স্বাস্থ্য আর আরেকটা হচ্ছে অবসর সময়। আমরা এখানে আছি বিদেশ, বাই ইউনে যায় ডিউটির পরে সময় সবারই থাকে, বেশিরভাগ তো সিঙ্গেলই,
সব পরিবারে প্রয়োজন আছে। ডিউটি শেষ, অবসর সময় মৌজুদ। যদি আপনি অন্য কোনো কাজও পান, তবু অবসর আছে, আছে কিনা বলেন তো। এই অবসর সময়ে যদি আপনি শুধু ওই নেট নিয়ে এরকম বসে থাকেন, কোনো কাজ নাই, শুধু এমনি টিপচিপ, আর না হয় অন্য কিছু দেখছে, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো এটা কল্যাণকর হবে না অকল্যাণকর হবে? আল্লাহর নিয়ামত পেয়েছো, শুকরিয়া আদায় করো। আল্লাহর নাফরমানি করে কিরকম শুকরিয়া হয়? দুই নম্বর, এখানে বলছেন ওয়া ইন আসাবাতহু দাররা সাবার, যদি আল্লাহর পক্ষ থেকে বা যদি কখনো তুমি বিপদাক্রান্ত হও, এই অবস্থায় তুমি সবর করবে। যেমন সেদিন একটা ভাই আমার কাছে পড়তে আসতো কোরআন, হঠাৎ করে সাইকেল চালায়, তার নিজের দোষ, সাইকেল কীরকম অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ হেফাজত করেছে, তারপরে পায়ের গোড়ালিতে ফ্র্যাকচার হয়ে গেছে, এবারে চলেন পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ছুটিতে, তাই না? তো মুহূর্তের ভিতরে কী হয় কি না, সে আমাকে বললো আল্লাহ যে আমাকে রক্ষা করেছেন, এটি আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। আগে পিছনে গাড়ি ছিল, যদি এরকম এসে মেরে দিত তাহলে তো আমার মাথায়, মানে আমার মাথায় থাকতো না, আল্লাহ তাকে হেফাজত করেছে। তাই সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, আর যদি বিপদ আসে তাহলে ধৈর্য ধারণ করা দরকার। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে, তবে এই অবস্থায় যে সে সৎ ধারণা রাখবে আল্লাহর উপর, আল্লাহর সাথে তার ভালো ধারণা রাখবে। লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যন্না বিল্লাহি তাআলা, তাহলে আমাদের আশা, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মাফ করবেন, আশা আছে কিনা? যত বড়ই গুনাহগার হোক আশা থাকবে রব্বুল আলামিনের দরবারে। কিন্তু আপনি এরকম না, হালাস আস্তাগফিরুল্লাহ, আর বাস্তবে আস্তাগফিরুল্লাহ নাই, এটা তো একটা ঠাট্টা করা হচ্ছে তওবার সাথে, ঠিক না? এরকম যেন না হয়, নমাজ না পড়ে না আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি নমাজ পড়ো আর আস্তাগফিরুল্লাহ, আল্লাহর বিধিবিধান মানো আর বলো আস্তাগফিরুল্লাহ। আমি নমাজ পড়ি, আমার নমাজ কি 100% হবে? আল্লাহ আলাম, ঠিক না? তাই আমার মধ্যে ত্রুটি আছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত শেষ করার পরে, সালাম ফিরাবার পরে তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ, বলতেন কি না? আমাদের জন্য এটা আদর্শ। তাই ভালো কাজ করার পরেও আস্তাগফিরুল্লাহ, আর বিশেষ করে সালাতের পরে শেষ কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা ওই সুন্নত তরিকা জানি না, বিধায় বেদাতে পড়ে যাই, তাই সুন্নতের উপর আমল করি, দেখবেন বেদাত চলে যাবে। সুন্নত জানেন না তো কী করবেন, এখন তো বেদাত করতেই হবে, আস্তাগফিরুল্লাহ আযীম। এই জন্য সুন্নত প্রচার করবেন, সুন্নত প্রচার করা জরুরি। বলবেন না আমি অনেক জানি, কিছুই জানো না, তুমি জাহিল। ইলম যত অর্জন করবে তত দেখবে কম জানো, ওমা উতি তুমিন আল ইলম ইল্লা কালিলান, কেউ বেশি জানে না। সবচেয়ে যিনি বেশি জানেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যতই জানবেন তত দেখবেন কম। জানাজার দোয়া যেটি আপনি জানেন ওইটি আমি দেখলাম বেশ কম, ওইটি আমার পরিপূর্ণ জানা নেই আমাদের, ঠিক না? বলেন তো, যে দোয়াটি বাংলাদেশে তারা শিখান হানফি মধুভাবে আল্লাহুম্মা ফির লি হাইয়িনা, ওইটি পরিপূর্ণরূপে বেশিরভাগ মানুষ জানে না, আর যারা জানেন তারাও পরিপূর্ণ জানেন না, শেষ অংশ জানে না, আর মাঝে যে বেশ কম আছে জানে না। তাহলে আমাদের মধ্যে ত্রুটি থেকেই থাকবে, যিনি ত্রুটি মুক্ত তিনি হলেন রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এর জন্য কি আমি শিখবো না? আমি শিখব, ত্রুটি মুক্ত হতে পারবো না, লাজিম মৌজুদ ত্রুটি। আল্লাহ আমাদের হেফাজত করুন।
এরপর বলছেন যিনি রোগাক্রান্ত অর্থাৎ মৃত্যু শয্যায় শায়িত, এরকম যদি হয়। অন্যদিকে আমরা তো সবসময় জানি না, কোনো সময় মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, তাই আমাদের মধ্যে এগুলো সবসময় থাকা দরকার। একটা হবে ভয় আর আরেকটা হবে আশা। যখন মানুষ মৃত্যু রোগে আক্রান্ত হয় তার কাছে বিশেষ করে দুটি জিনিস থাকবে, তা হবে খাউফ আর রাজা, মানে ভয় আর আশা। সে ভয় করবে আল্লাহর আজাবকে, আমার কত গুনাহ খাতা আছে, অন্যদিকে আল্লাহর রহমতের আশা রাখবে। কারণ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুবকের কাছে গেলেন, ওহুয়া বিল মউত, যে মৃত্যুর সম্মুখীন ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কাইফা তাজিদুকা, তুমি তোমাকে কোন অবস্থায় পাচ্ছ, তোমার কি অবস্থা, কি তুমি মনে করো? তিনি বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরজুল্লাহ, আল্লাহর কসম হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর রহমতের আশা রাখি। ওয়া ইন্নী আখাফু যুনুবি, অন্যদিকে আমার ভয় হচ্ছে আমার গুনাহ খাতা সম্পর্কে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন ফি মিসলি হাযাল মাওতিনি ইল্লা আতাহুল্লাহু মা ইয়ারজু ওয়া আমানাহু মিম্মা ইখাফ। এই অবস্থানে, এই সময়ে যদি কোনো বান্দার অন্তরে এ দুটি জিনিস থাকে, এ দুটি জিনিস কি বলেন তো, ভয় আর আশা, তাহলে সে যে জিনিসের আশা রেখেছে আল্লাহ তাকে অবশ্যই তা দান করবেন, আর সে যে জিনিসের ভয় রেখেছে আল্লাহ তাকে এই ভয় থেকে নিরাপদ রাখবেন। বলি আলহামদুলিল্লাহ। আখরাজ তিরমিজি ওয়া সানাদুহু হাসান। যতই আপনি কঠিন রোগের সম্মুখীন হন, আপনার জন্য জায়েজ না কিন্তু মৌতের তমান্না করা। কত মানুষ দেখা যায় এই মাত্র মারা যাবে আর বাঁচবেই না, কিন্তু পরে দেখা যায় বেঁচে গেছে, আছে কি না, আশা নাই কিন্তু মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কারণ হায়াত মৌতের মালিক তুমি না, তুমি ভয় রাখবে আল্লাহর কাছে, আল্লাহর আজাবে তুমি রহমতের আশা রাখবে। কিন্তু বলবে আল্লাহ তুমি মৌত দিয়ে দৌলা, সবর করো, ধৈর্য ধারণ করো, মৌতের তামান্না করবে না, মৌতের জন্য দোয়া করবে না, হ্যাঁ গলত কামনাও করবে না, কেন, সবর করলে ফায়দা। হাদিস কেন বলছেন, লি হাদিস উম্মিল ফদল রাদিয়াল্লাহু আনহা أن رسول الله صلى الله عليه وسلم دخل عليهم وعباس عم رسول الله صلى الله عليه وسلم يشتكي فتمنى عباس الموت. الله رسول صلى الله عليه وسلم تدرك تشكيلا أم الفضل بلتشنرك أم الفضل هتشن عباس بن عبد المطلب ستري طهر النبي كريم صلى الله عليه وسلم رتشاتي تينا الله رسول صلى الله عليه وسلم تدرك تشكيلا কোন সময় যখন আব্বাস আল্লাহ রসুল সাল্লামের চাচা রোগাক্রান্ত ছিলেন, ওই সময় আব্বাস মৌতের তামান্না করলেন, তখন আল্লাহ রসুল সাল্লাম তাকে বললেন, ইয়া আম্মি লা তাতামান্নাল মউত ফা ইন্নাকা ইন কুনতা মুহসিনান ফা আন তুআখখারা তাজদাদু ইহসানান ইলা ইহসানিকা খায়রুন লাক ওয়া ইন কুনতা মুসিআন فأن تؤخر فتستعتب من إساءتك فخير لك فلا تتمنى الموت. يا أمر تشاچا أمر تشاچو أبني موتير تمنى كربنا جدي أبني بھالو بستا تھاکن نیکار تھاکن پروبرتی جدي أبني شموئے پان آر نیکی کا کورن آرو بیشی تاہل ایٹا اپنا جنن آرو بیشی کلان کر ٹھیک نا ٹھیک بولن ایک تمنوش بھالو آرو شموئے پیچے
তাহলে সে আরো নেক কাজ করবে, তাহলে এটা কি তার জন্য কল্যাণকর। আর যদি আপনি অসৎ হন, মুসি হন, অর্থাৎ পাপী হন, গুনেগার হন, অসৎ কাজ করে থাকেন, তারপর আপনি সময় পেয়েছেন, আপনি আরও আয়ু পেয়েছেন, পরে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে তওবা করার, আপনি তওবা করতে পেরেছেন, এই অবস্থায় এটা হবে আপনার জন্য কি কল্যাণকর। অতএব আপনি মাউতের তমান্না করবেন না, তাই মাউতের তমান্না জায়েজ না। অন্য ফর্মে এসছে বুখারি মুসলিমের রেওয়ায়তে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়ত হাদিস, فإن كان لابد فاعلا فليقل اللهم أحيني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي. কেউ যেন মৌতের তমন্না না করে কোনো বিপদ আসার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যদি সে মনে করে বলতেই হবে তাহলে এটা বলবে, এর বাইরে যাবে না, বলবে আল্লাহুম্মা أحيني ما كانت الحياة خيرا لي، يا الله جتدين أمر جنو جيه ثكا أمر جنو كلن كر تتدين تمي أما كي جيه رخو أر جهون أمر جنو موت مرون برون كرا كلن كر ها تهون تمي أما كي مرون دان كرا عربي نجان لي بانغلا بولد بربر كده অন্যের বাইতে স্টাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম দোয়া করতেন, তাই বলেন এরকম করো না, তুমি এটাই করো উদ্দেশ্য। হে আল্লাহ যতদিন আমার জন্য জিয়ে থাকা কল্যাণ কর, ততদিন তুমি আমাকে জিয়ে রাখো, আর যখন আমার জন্য মরণ বরণ করা, আমার জন্য মৃত্যু যখন কল্যাণ কর হবে তখন তুমি আমাকে মৃত্যু দান করো। যদি আপনার এই দোয়া কবুল হয়ে যায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক না? তাই আমরা এই দোয়া শিখি, আরবি শিখলে আলহামদুলিল্লাহ, আর নয় বাংলা অসুবিধা নেই নিজ ভাষায়, কারণ আল্লাহ সব ভাষা জানে, এমন কোনো ভাষা নেই যে ভাষা আল্লাহ জানে না, আছে নাকি বলেন? কেরালা জানে না নাকি? সব ভাষা জানে, সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষের ভাষা জানে, জীবজন্তুর ভাষা জানে, মাছার ভাষা জানে, সব কিছুর ভাষা জানে আল্লাহ, জানে কি না? لا إله إلا الله وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم. كنو بستو يمون ناي جي بستو الله تسبيح برنا كرچنا حمد برنا كرچنا كنتو تمرا بوجونا تالي بوجه كي الله سبحان الله وبحمده. امني بحابي بولچنا وإن كان عليه حقوق فليؤديها إلى أصحابها إن تيسر له ذلك وإلا أوصى بذلك. যদি তার উপর মানুষের হক থাকে তাহলে সে তা আদায় করে দিবে, বলবেন না আরো কিছুদিন বাকি থাকবো আলো পরে দিব। হ্যাঁ, কারো কাছ থেকে করজ নিয়ে এসছেন, আপনি বলবেন না পরে দিব, করজ যদি নেন তাহলে যত তাড়াতাড়ি দিতে পারেন দিয়ে দিবেন, লেট করবেন না। আপনারা শুনবেন পরে হাদিসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ যখন মারা যায় রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেন, তবে একটি জিনিস মাফ হয় না, তা হচ্ছে করজ। বুঝতে পারছেন? করজ, তাই করজ নিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া উচিত, লেট নেই। অনেক মানুষ আছে আমাদের দিনদার পরহেজগার মাশাআল্লাহ মুমতাজ, কিন্তু লেনদেন ঠিক নাই, আছে কি না? খবরদার এরকম করো না, লেনদেন একদম পরিষ্কার রাখবেন, যত আপনার লেনদেন ভালো হবে তত আপনি বড় আল্লাহর ওলি হবেন। লেনদেন ঠিক নাই তো কীরকম আল্লাহর ওলি? আস্তাগফিরুল্লাহ আলাযীম। লেনদেন ঠিক রাখো, হালাল হারাম বুঝে কামাই করো, হালাল কামাই করো। মানুষের সাথে লেনদেন একজনের কাছ থেকে নিয়ে এসছো আর দিচ্ছে না, মতলুল গানি জুলুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালদারের জন্য সময় টালা এটা হচ্ছে জুলুম, দিতে পারবে কিন্তু দেয় না, এটা হলো কি জুলুম। খবরদার এরকম করো না,
যারা এরকম করো বা করে তওবা করা উচিত। তুমি জানো না, হয়তো বুকরম হয়তো আজকেই মৌত, কী করবে এত পয়সা দিয়ে? কারণ আমার কাছে রিপোর্ট আছে আর আমি অনেকটা বুঝি কার মধ্যে লেনদেনে ত্রুটি আছে না আছে। এই তওবা করুন আপনারা, যাদের মধ্যে ত্রুটি আছে আমাকেও তওবা করা উচিত। আল্লাহ আমাদের হেফাজত করুন, লেনদেন ত্রুটি করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস পেশ করেছেন, বলছেন من كانت عنده مظلمة لأخيه من عرضه أو ماله فليؤديها إليه قبل أن يأتي يوم القيامة لا يقبل فيه دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه وأعطي صاحبه وإن لم يكن له عمل صالح أخذ من سيئات صاحبه فحملت عليه جدي كيو تار بھائی روپر ظلم کرے تھکے তার ইজ্জত লুণ্ঠন করে অথবা মাল লুণ্ঠন করে, তাহলে সে যেন তার হক আদায় করে দেয়। আচ্ছা, মানুষের ইজ্জত লুণ্ঠন কীরকম করলো? হয়তো ওখানে গিয়ে বলেছে ওই লোকটা ভালো না, এরকম এরকম এরকম, ঠিক না? হয়তো মিথ্যা অপবাদ দিয়েছে, অন্যায় চুগলি করেছে, গীবত করেছে, এরকম কিছু মানুষ আছে কিছুই বুঝে না। আসলে হয়তো দর্শে কিছু বুঝতে বুঝে আসেনি, হ্যাঁ গিয়া সামনে খবরদার এরকম করো না, ভয় করো, জিব্বা কন্ট্রোল রাখো, মানুষের উপর মিথ্যা অপবাদ দিও না, মানুষের গীবত করো না, কারো উপর জুলুম করো না। গীবত এটা বড় জুলুম, মিথ্যা অপবাদ দেওয়া জুলুম, মিথ্যা বলা জুলুম। আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমু ওয়া লা ইয়াখদুলুহু ওয়া লা ইয়াহকিরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম মুসলিমের ভাই, মুসলিম তার ভাইয়ের উপর জুলুম করে না, মুসলিম তাকে ছোট ভাবে না, হেয় প্রতিপন্ন করে না, তুচ্ছ ভাবে না। লা ইয়াহকিরু ওয়া লা ইয়াখদুলুহু, মুসলিম তার ভাইয়ের উপর থেকে সাহায্যের হাত তুলে নেয় না, নিজ সামর্থ্য মোতাবেক সাহায্য করে অথবা লাঞ্ছিত করে না মুসলিম। কিন্তু তোমার কথাবার্তায় তাকে লাঞ্ছিত, আল্লাহ হয়তো তোমাকে দিয়ে দিয়ে পয়সা বেশি, ঠিক না? ও আর কি, মিসকিন বলে এরকম করলে এটা আমরা দেখতে পাচ্ছি কিনা? খবরদার, যদি তুমি পেয়ে যাও পয়সা, যদি আল্লাহ তোমাকে ধন দিয়ে দেয়, তাহলে যে গরিব তাকে তুমি তুচ্ছ ভাববে না। বিহাসবি ইমিনা শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, মানুষের জন্য, মানুষের অকল্যাণের জন্য এটাই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছ ভাবল। তাই তুচ্ছ ভাবতে নাই, তুচ্ছ ভাবা সগীরা গুণা না কবিরা গুণা বলেন তো? কবিরা গুণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো উপর জুলুম করে থাকে, তার ইজ্জত লুণ্ঠন করে অথবা সম্পদ ছিনিয়ে, তাহলে সে যেন তা ওই দিন আসার পূর্বেই আদায় করে দে, যেদিন আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে টাকা পয়সা নেবে না, রিয়াল নেবে না, স্বর্ণ নেবে না, রূপা নেবে না, নেবে নাকি? কালকে আমাদের দিন 1 লাখ দিয়ে তো তোমাকে মাফ হবে? লা লা ইউকবালু মিনহু দিনারুন ওয়ালা দিরহাম। তুমি তার ইজ্জত লুণ্ঠন করেছ, তার সম্পদ ছিনিয়ে নিয়েছ, কী হবে দেখেন? যদি তুমি তার হক আদায় না করো আগে আর এই অবস্থায় মারা যাও, কিয়ামতের দিন তোমাকে তার হক দিতে হবে। ইন কানা লাহু আমালুন সালিহ উখিযা মিনহু, তুমি জালিম, তোমার যদি নেক আমল থাকে তাহলে তোমার থেকে নেক আমল নেওয়া হবে আর ওকে দেয়া হবে। ওকে দেয়া হবে আর যদি তোমার নেক আমল না থাকে তাহলে তার গুনাহ তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ আলাযীম। আচ্ছা, যদি তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তাহলে তারপরে কোথায় যাবে? জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও, বোঝার তৌফিক দাও,
এরপরে আরেকটি রিওয়ায়াত পেশ করেছেন, এই রিওয়ায়াতে বলেছেন আখরাজাহুল বুখারী ওয়াল বাইহাকী ওয়া গায়রুহুমা। এরপর বলেছেন ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তোমরা কি জানো গরিবকে? সাহাবায়ে কেরাম বললেন গরিব তো সেই যার কাছে টাকা পয়সা নেই, দিরহাম নেই, দিনার নেই, তাই না, সম্পদ নাই, মাতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আমার উম্মতের মধ্যে কেয়ামতের দিন গরিব সেই হবে যে সালাত নিয়ে আসবে, সিয়াম নিয়ে আসবে, জাকাত নিয়ে আসবে। অনেক মানুষ দেখেন দাদা সালাত মাশাআল্লাহ পাঁচ বক্ত, ঠিক না, জাকাতও দে, রোজাও মজবুত, হজও মজবুত, কিন্তু কি করে? আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াতি কদ শতমা, আরেকজনকে গালি দিয়েছে, আরেকজনের উপর মিথ্যা অপবাদ দিয়েছে, আরেকজনের সম্পদ খেয়েছে, আরেকজনের রক্তপাত করেছে, আরেকজনকে প্রহার করেছে, মেরেছে, হাতে শক্তি বেশি দিল থাপ্প, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুতা হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি, ওই যে তার সালাত সিয়াম যাকাত ছিল নেক নেক আমল, কিয়ামতের দিন ওকে দেয়া হবে, তার নেকি থেকে ওকে কিছু দেয়া হবে, ওকে কিছু দেয়া হবে, ওকে কিছু দেয়া হবে। এবারে যদি তার নেকি তাদের হক আদায় করার পূর্বে যদি শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওদের যাদের হক ছিনিয়েছে অথবা তাদের উপর জুলুম করেছে, তাদের গুনাহখাতা তার উপর, তাদের গুনাহখাতা নিয়ে ওর উপর নিক্ষেপ করা হবে, তারপরে সুম্মা তুরিহা ফিন নার, তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রিওয়ায়াতটি মুসলিম। আমরা কিয়ামতের দিন গরিব হতে চাই না ধনী হতে চাই বলেন তো? গরিব হবেন নাকি বলুন ইনশা আল্লাহ, কিন্তু আপনি বললেন আমি গরিব হব না, কিন্তু আপনি আরেকজনকে মারেন, আরেকজনের উপর মিথ্যা অপবাদ, আরেকজনকে গীবত, আরেকজনকে তুচ্ছ ভাবেন, তাহলে আপনি গরিব হবেন না কি হবেন, ঠিক না? তাহলে বোঝা গেল এইসব খারাপ গুণ থেকে যদি আমি বাঁচি আর নেক আমল করি তাহলে আমি মুফলিস হব না ইনশাআল্লাহ কিয়ামতের দিন। আর না মুফলিস মুশকিল বললাম, আল্লাহ তুমি আমাদের হেদায়ত দাও, বোঝার তৌফিক দাও। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়া আলাইহি দাইনুন ফালাইসা দিনারুন ওয়ালা দিরহাম ওয়ালাকিন্নাহা আল হাসানাতু সাইয়্যাত, যদি কেউ এমন অবস্থায় মারা যায়, কোন অবস্থায়, ওয়া আলাইহি দাইন, যে তার উপর কর্জ আছে, অন্যের পাওনা আছে, তাহলে তাকে ভয় করা উচিত। ফালাইসা সাম্মা, অর্থাৎ ওখানে দিনার নেই, দিরহাম নেই, ওখানে কি আছে, হাসানাত আর সাইয়্যাত, নেকি আর বতি আছে। তাই কারো কাছ থেকে ঋণ নিলে তাড়াতাড়ি ঋণ দিয়ে দিলেন, কি বলেন ইনশাআল্লাহ? যদি কেউ এরকম থাকে 10 বছর আগে নিয়ে এসে দিচ্ছে না, এখানে না থাকলে বাইরে তো আছেই, খবরদার তৌবা করে তাড়াতাড়ি দাও, তৌফিক আছে তবু দেয় না। মাতলুল গানিয়্যি জুলমুন, মালদারের জন্য সময় ঠেলা জুলুম। অনেকে বুঝে না, যেমন নিয়ে এসছে ভাই ভাইয়ের থেকে, আর কি ওরকে আর দিতেই হবে না, আছে না এরকম, নিয়ে যায় নাই আর নাই। আল্লাহ হেফাজত করুন। আমি কয়েকজনকে করজ দিয়েছিলাম, এ পাচ্ছেন না দিতে, তাহলে আপনি ওর কাছে বলবেন যে আমি পাচ্ছি না, আমাকে আর একটু সময় দিন, ঠিক না? ওরা নিয়ে যায় আর বলেই না, তো আপনি ওকে কী কী বলবেন, ওয়াদা খেলাফি কি না, ওয়াদা খেলাফ করি না। ইয়া আল্লাহ তুমি হেদায়ত দাও মানুষকে, আমাকেও আমাদের সকলকে আল্লাহ হেদায়ত দিন। তাহলে এবারে শুনুন, করজ মানুষ নিবেই, করজের প্রয়োজন হলে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করজ বা ধার নিয়েছেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজন থেকে আনতেন, করজ আনা না যাইছে না, বরং যে করজ দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি
দুবার খরচ দে, একটা জিনিস দুইবার খরচ দিল বা টাকা খরচ দিল, রব্বুল আলামিন তাকে এই জিনিসটি সম্পূর্ণরূপে সদকা করার সওয়াব দান করবেন। আলহামদুলিল্লাহ, তৌফিক থাকলে দাও, কিন্তু তুমি যিনি তুমি নিয়েছো তোমাকে তো খেয়াল রাখা দরকার। বলো আর কি, ওটা মোল্লা মানুষ ছেড়ে দিবে, হয় নাকি? কেন ছেড়ে দেবো তোমাকে? ছাড়তে নাই, নিবে করজ, নিয়মতান্ত্রিক দিবে, ওকে মাফ নাই, কথা বুঝবেন, মাফ করবেন না, কিয়ামতের দিন নেবেন। তবে যে দিতে পারবে না, সামর্থ্য নাই, আগে ছিল ভালো এখন গরিব হয়ে গেছে, ঠিক না, দিতে পারছে না, খবরদার, ওর থেকে নিতে নাই, ওকে মাফ করে দাও, বলো ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ এর বদলে তোমাকে মাফ করে দিবে, কথা বুঝছে, সন্দেহ নেই। কিন্তু যে দিতে পারে দিচ্ছে না, ওয়াদা খিলাফি করে, ওকে মাফ করতে নাই। আর যে অসচ্ছ নিয়েছে, গরিব মানুষ, বললো আমি একটু কাজ করব, ব্যবসা বাণিজ্য করব, পরে আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ, পরে আর তার সুযোগ হয়নি, যা টাকা নিয়েছে আবার লস হয়ে গেছে, এরকম হয় কি না? তো ওর থেকে নেবেন না, আল্লাহ তোমাকে দিন, যদি আল্লাহ তৌফিক দিয়ে তো দিয়ে দিও, আর না তুমি নিয়ে যাও। এখানে এবার আরেকটা কথা, যদি আপনি গরিবকে বলেন হালা তুমি নিয়ে যাও আর দিতেই হবে না, তাহলে সে তো আরও মজবুত, চেষ্টাই করুন আপনার খরচটা ফেরত দিতে, তাই না? তাই এই অবস্থা আপনি বলবেন না, মনে মনে রাখবেন, বলবেন না প্রকাশ্যে, মনে রাখবেন, যদি না পারে তোর কী করে হবে, কেয়ামতের দিনে বল্লাহ পাবেন আপনি ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ রসুল সাহেব বলেন, আদ্দাইনু দাইনান, করজ হচ্ছে দুই প্রকার, ফামান মাতা ওয়া হুয়া ইয়ানউই কাযাআহু ফা আনা ওয়ালিয়ুহু, যদি কেউ মারা যায়, করজ নিয়েছে, মারা গেছে, আল্লাহ রসুল সাহেব বলেছেন যদি কেউ ওরকম মারা যায়, করজ রেখে, করজ নিয়েছে, করজ দিতে পারেনি, তাহলে তার জিম্মাদার আমি, আমি তার বলি। ওয়ামান মাতা ওয়া হুয়া লা ইয়ানউই কাযাআহ, আর যে কেউ মারা গেল আরেকজন থেকে করজ নিয়ে, কিন্তু করজ দেওয়ার নিয়ত তার মধ্যে নাই, নিয়ে যাবো আর কি দেবো, নিয়ে গেছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযালিকাল লাযী আও ফাযাকাল লাযী ইউখাযু মিন হাসানাতিহি, এমন ব্যক্তি থেকে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন নেকি নিয়ে যাবে। বুঝতে পারছেন, করজ নিয়েছে কিন্তু মনে নাই তার এটা করজ আদায় করা, তো কাল কিয়ামতের দিন এই ব্যক্তি থেকে কি করবে আল্লাহ পাক, তার নেকি নিয়ে ওকে দিবেন। লাইসা ইয়াউমা ইযিন দিনারুন ওয়ালা দিরহামুন, ওতে বোঝা গেল কেউ যদি করজ নেয়, নিয়ত তার খালেস, অন্য রবায়াতে একটু স্পষ্ট আছে, এই অবস্থায় তার হক, সে করজ আয় করতে পারেনি, তাহলে করজদার যে করজ দিয়েছে তার হক রব্বুল আলামিন তার নিজ পক্ষ থেকে আদায় করে দিবেন। আর যদি আপনি করজ নিলেন মনে নাই দিতে, তাহলে আল্লাহ এটা আদায় করবে না, তোমার থেকে প্রতিশোধ দেবে। এই হাদিস দ্বারা বোঝা গেল কিনা? নিয়ত রাখবেন খালেস, আর আল্লাহকে বলবেন করজের দোয়া পড়ুন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, তুমি যদি এই দোয়া পড়ো, তোমার যদি করজ পাহাড় পরিমাণ হয়, রব্বুল আলামিন তোমার করজ তার নিজ পক্ষ থেকে আদায় করে দিবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। কয়জন জানেন এই দোয়া, হাত তুলেন, মাশাআল্লাহ, কয়েকজন জানে, আল্লাহর শুকর। এটা ইয়াদ করবেন, যাদের ইয়াদ নেই, বেশিরভাগ ইয়াদ নেই, তো কয়েকজন জানে হিসেবে বললাম আর কি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা, সহজ দোয়া, আপনারা দোয়ার বই দেখে শিখতে পারেন, আর না হয় এই আলোচনা যদি পড়ে শুনেন শিখতে পারেন।
اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. এখানে একটি রিওয়ায়াত উল্লেখ করেছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা কর্তৃক বর্ণিত, বলছেন জাবির রাদিয়াল্লাহু আনহু লাম্মা হাযারা উহুদ দাআনি আবি মিনাল লাইল, উহুদের যুদ্ধ হবে, আমাকে আমার আব্বু রাত্রে ডেকে বললেন, মা আরানি আও মা উরানি ইল্লা মাকতুলান, আমার মনে হচ্ছে আমি কালকে মারাই যাব, মাকতুল, আল্লাহর পথে শহীদ হব। কিন্তু আল্লাহর পথে শহীদ বলেননি, বলেছেন মাকতুল, কারণ শহীদ যদি বলে তাহলে নিজের পবিত্রতা মরণা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? কারণ কে আল্লাহর পথে শহীদ আর কে শহীদ হবে না এটা কে জানে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা না বুঝেনে না বুঝি বলে দিই অমুক শহীদ অমুক শহীদ, এটা আমাদের কাজ না। আপনি বলতে পারেন আমাদের আশা এই লোকটি কী হবে, শহীদ হবে, কিন্তু আপনি সার্টিফিকেট দেবেন না ও শহীদ। সার্টিফিকেট ওদের ব্যাপারেই দেওয়া যায় যাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দিবেন না। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটি অনুচ্ছেদের শিরোনাম লিখেছেন, বলছেন বাব লা ইয়াকুলু ফুলানুন শহীদ, সে বলবে না অমুক ব্যক্তি শহীদ হয়েছে, বলবে না, ওই অধ্যায় তো আমার না, এখানে পেশ করলাম আর কি। তো এখানে জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আনহুকে তার বাপ রাত্রে কালকে যুদ্ধ হবে, যুদ্ধের আগের দিন বলেছেন রাত্রে, বলছেন কি মা উরানি ইল্লা মাকতুলান, আমার মনে হচ্ছে আমি মাকতুল হব, অর্থাৎ মারা যাব, আর আমরা বলি শহীদ হব, এটা আমাদের তর্জমা। এই সাহাবি যদি শহীদ হন তার কে হবে, সাহ? আবার মারা গেছেন কোন জায়গায়? উহুদের যুদ্ধে রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন হারাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন إلا مقتولا في أول من يقتل من أصحاب النبي صلى الله عليه وسلم, الله رسول صلى الله عليه وسلم صحابة المدد تكي جارا سروبوتم مرا جابين تادر ایک دن هو آمي أمار مني حج ما شاء الله. وإني لا أترك بعدي أعز علي منك غير نفس رسول الله صلى الله عليه وسلم, أمي چلے جاو أمار كتير আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সবচেয়ে বেশি প্রিয় যে ব্যক্তি তা হচ্ছে তুমি, তার ছেলে, ঠিক না? আব্দুল্লাহ তার ছেলের ক্ষেত্রে বলছেন সবচেয়ে বেশি ইজ্জতওয়ালা আর প্রিয় তুমি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তুমি আমার কাছে। তাহলে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সবার আগে কাকে অগ্রাধিকার দিতেন? মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার মা বাপ তার জানমাল সমস্ত মানুষ থেকে তার সন্তানাদি সব থেকে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে কী হবে না, পরিপূর্ণ ইমানদার হবে না। তো সাহাবাই কেরাম এরকম ছিলেন, আমাদের মতো না, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আল্লাহ আমাদের ইমান তাজা করে দিন, বলুন আমিন। আল্লাহ তুমি আমাদের ইমান বাড়িয়ে দাও, তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি মহব্বত আমাদের মনে আরও বাড়িয়ে দাও, আমাদের খাতা খচুরি আল্লাহ তুমি মাফ করো। ওই সময় বললেন ওয়া ইন্না আলাইয়া দাইনান ফাকদি, তার ছেলেকে বললেন আমার কিন্তু অনেক করজ আছে তুমি তা আদায় করো। ওয়াস্তাউসি বি আখাওয়াতিকা খায়রান, আর তোমার যে বোনেরা আছে, জাবির বিন আব্দুল্লাহর ছয় বোন ছিলেন, আব্দুল্লাহ বিন হারামের কয়জন মেয়ে ছিলেন? ছয়জন। এ
এই হাদিসটি পরবর্তীতে শেখ নাসিরুদ্দিন আলবানী আরও বিস্তারিতভাবে উল্লেখ করবেন, আপনারা পরে শুনবেন ইনশাআল্লাহ। তো তিনি বলছেন, আমার ছয় মেয়ে, এদের ব্যাপারে তুমি সবসময় খেয়াল রাখবে, এদের কল্যাণ করার চেষ্টা করবে, বিশেষ করে আমার মেয়েদের ব্যাপারে। তিনি তার মেয়েদের ব্যাপারে তার ছেলেকে উপদেশ দিয়ে গেলেন। বোঝা গেল ছেলে একটা আর মেয়ে কয়টা? ছয়টা। মাশাআল্লাহ, বরাকা, আল্লাহ তুল জান্না। সেদিন বললাম না, যদি কারো তিন মেয়ে হয় অথবা তিন বোনও হয়, আমাদের দেশে আছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক লোক আছে, কোনো কোনো ছেলে আছে বলছে, আমি বললাম তুমি বিয়ে করবে না? বলছে, না উস্তাদ এখনও আমার বোন একটা আছে, আগে ওকে বিয়ে দেবো তারপর বিয়ে করবো। আছে কিনা এরকম? একটা দুইটা না, অনেক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো লক্ষণ এখনও পর্যন্ত মজুদ। তাই আমি বলি, নাস্তিকের ঠাঁই নেই বাংলাদেশে, বলো ইনশাল্লাহ নাই। ইমান মানুষের মনে বদ্ধমূল হয়ে আছে, তুমি কাফির নাস্তিক মুসলমানকে নাস্তিক্যবাদে জড়াতে পারবে না ইনশাআল্লাহ, আল্লাহ হেফাজত করবেই, দলিল সাথ হবে তোমরা। বললেন, ইস্তাউসি বি ইখওয়াতিকা আও বি আখাওয়াতিকা খায়রান, তোমার বোনদের খেয়াল রাখবে তুমি। বলছেন, ফাআসবাহনা ফাকানা আউওয়ালা কাতিল, সুবহানাল্লাহ, সকাল হলো তখন সর্বপ্রথম যিনি মারা গেছেন উহুদের যুদ্ধে তিনি হচ্ছেন আমার বাপ আবদুল্লাহ বিন হারাম রাদিয়াল্লাহু আনহু। তারা জান দিয়েছেন ইসলামের জন্য। আমরা আজকে হালকা একটু কথা শুনেই বস অনেকে ইসলাম ছেড়ে দেয়, আর না দলের জন্য পার্টির জন্য ইসলাম ছেড়ে দেয়। আছে কি না ভাই? তুমি যখন মরবে তখন যাবে কোথায়? তোমার সাথে তোমার পার্টি যাবে? বলবে আমার পার্টি তুমি পাচ্ছি, পার্টির লোক কই? সেদিন আপনারা সুরাতুল আলাকের তাফসীর শুনেছেন একদম লাস্টে, রব্বুল আলামিন বলেছেন, ফালিয়াদউ নাদিয়া সানাদউ যাবানিয়া, আমি যখন জাহান্নামের সেই ফেরেশতাদেরকে আহ্বান করব তখন যেন সে তার দলকে ডাকে। নাদি শব্দের অর্থ বুঝুন তো আপনারা, নাদি এখানে আছে না, ওই যে নাদি ক্লাব, দল, দল কি না, ক্লাব কি দল না, সঙ্গবদ্ধ দলকে যেন সে কেয়ামতের দিন ডাকে, আর আমি ডাকবো আমার জাহান্নামের ফেরেশতা প্রহরীদেরকে, ওদেরকে ডেকে বলবো ওদের অধমুখ করে একদম জাহান্নামের গর্ভীরে নিক্ষেপ করো। এই কাফিরদের কথা শুনতে নাই, মুশরিকদের কথা শুনতে নাই, বেদাতীদের কথা শুনতে নাই, আল্লাহর নাফরমানদের কথা শুনতে নাই, আপনি হকের পথে থাকবেন। রব বলেছেন, কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি ওই কাফিরের কথা মানো না, নাস্তিকের কথা মানো না, আবু জাহেলের কথা মানো না, আবু লাহাবের কথা মানো না, এইসব নাস্তিক বড় বড় লিডার উপস্থিত সময়ে যারা আছে ওদের কথা তোমরা মানবে না, বরং আল্লাহর কথা মানবে, আর আল্লাহর সামনে সাজদায় পড়ে যাবে, আর আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করবে। লা তুতিহু ওয়াসজুদ ওয়াক্তারিব। তাইলে কিয়ামতের দিন যেদিন আমার কাছে কিছুই থাকবে না, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, ওই কিয়ামতের জন্য আমাকে প্রস্তুত থাকা দরকার। আর আমার আরেকটা কিয়ামত কোনটা? মৌত। আহলুল ইলম বলেন মৌত হচ্ছে ছোট কিয়ামত, আর কিয়ামত হচ্ছে বড় কিয়ামত। কিয়ামতের সোগরা কোনটা? আপনার মৌত। মৌত যখন আসলো সব শেষ, ঠিক না? ও ঠিক ভাই, দেহ পিঞ্জিরা থেকে আপনার রুহ বেরিয়ে চলে গেল। যদি ওই সময় আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আপনি যদি ভালো অবস্থায় থাকেন তাহলে আপনি কি অবস্থায় আছেন? লা ইলাহা ইল্লাল্লাহর অবস্থায় আছেন, নামাজ পড়ছেন, মারা গেছেন, ঠিক না? নামাজ পড়ছেন, নামাজ শেষ, পরবর্তীতে আবার নামাজ পড়বেন, অপেক্ষায় আছে আরেক নামাজের, মাঝে মারা গেছেন, বলি আলহামদুলিল্লাহ, ফজর নাই, জোহর আসার আগে আগেই মারা গেছেন,
হতে পারে কিনা, হজর নাই, মারা গেছেন, নামাজের অবস্থা মারা গেছে না, এক নামাজ পড়ো আরেক নামাজের উপেক্ষায় আছো, তুমি নামাজের অবস্থায় আছো, তাহলে ফজরের নামাজ যে আপনারা মিস করেন, মানে যারা মিস করে আর কি, আমার সামনে যারা সবাই উদ্দেশ্য না, যারা মিস করে তাদের উদ্দেশ্যে বলছি, যারা মিস করে অথবা আসর মিস করে, কেউ কেউ আছে বলে নামাজ ভুলে গেছি, নামাজ কীরকম ভুল হয়, নামাজ কেউ ভুলে নাকি বলেন তো, ভালো লোক বাই চান্স হতে পারে, এটা ঠিক আছে, যেহেতু আল্লাহ রসুল সাহসম বলে গেছে কেউ যদি মিলে যায় এরকম মজুদ বাই চান্স, এটা অসম্ভব কিছু না, কিন্তু সাধারণত নামাজ মিস হওয়ার কথা না, নামাজ কি বলবে, ঘুমিয়ে গেছেন বাই চান্স হবে, প্রতি সপ্তাহে দুইবার তিনবার নাই তো এটা কি মিস হয়েছে, এটা তো স্বেচ্ছায় মিস হয়েছে, এখানে তো অনেক আলহামদুলিল্লাহ কিছু লোকজন আছে আমার জানা মতে জীবনে মনে হয় তাদের জামাত মিস হয় না, আছে কি না, বাই চান্স মিস হতে পারে, ফজরে আচ্ছা জামাত মিস হলো ওয়াক্ত মিস হয় না, এরকম তো আছে, আছে কি না, আল্লাহ দিলে ফজরের নামাজ মিস নাই, কিন্তু তুমি প্রত্যেক দিন এরকমই আটটায় ডিউটি তো আটটায়, নয়টায় ডিউটি তো ডিউটি, কীরকম তোমার এটা কি বলা যায় নাকি যে ঘুমের কারণে তার মিস হয়েছে, তাই আগের জমানায় আমি এই সৌদিতেই ওই পাঁচ রিয়ালের ঘড়ি কিনতাম অ্যালার্মের জন্য, পাঁচ রিয়ালের ঘড়ি ছিল কিনা ছুটির মুটো, আবার কোনো কোনো সময় দুই রিয়ালে পাওয়া যেত, রিয়ালের দোকান সকিদ মর্রা, আমি কোনো কোনো সময় কী করতাম, ওই বলতাম নামাজ পড়ো, পড়ি কিন্তু বুঝতে পড়তে পারি না, তো হ্যাঁ দা প্রাইস রিয়ালাইন আনা খামসা, যারা পুরাতন আর কি এখন করি না, এখন মানুষ বেশি তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আগের তুলনায় কত বেশি কত লোকজন, তো এরকম করতাম এটা রিয়ালাইন, ওই সময় সেন্টার এরকম প্রাইসেস দিত না, বুঝতে পারছেন, রিয়ালাইন নিজেই অথবা খামসা আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো বর্তমানে অ্যালার্মের ঘড়ি লাগে আপনাদের, সবার কাছে মোবাইল আছে, মাস্তাজ অনেক মুসলমান এই বাংলাদেশ গরিব, একটা দুইটা নয় কয়েকটা মোবাইল, এইসব কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন, একটা ইন্টারনেটে কথা বলার জন্য, আরেকটা হাদা ফেসবুক দেখার জন্য, আরেকটা হাদা সত্যনবিত্ত বলেন, আর আরেকটা আছে কি যারা ওই ব্যবসা বাণিজ্য করে ওদের আরেকটা এর জন্য কেম, কিন্তু যখন নামাজ পড়ে না উঠতে পারিনি, আচ্ছা এদের উজুরটা আল্লাহ কবুল করবে নাকি, এদের উজুর আল্লাহ কবুল করবে না, যদি এরকম হয় বাংলাদেশ গরিব এখনও থাকতে পারে মানুষ, সবাই তো আর সমান না, বাংলাদেশে গেলেও আমরা দেখেছি রিক্সা চালাচ্ছে মজুদ দাদা, আছে কি না, বরং রিক্সা চালকের কাছে আরও ভালো মোবাইল, কেন বলছে আমার ভালো বাড়ি ওইটা, ঠিক না, সুবহানাল্লাহ, বলে মানে এক ঘন্টা রিক্সা চালালো একশোর পরিবর্তে দুইশো পেয়ে যাচ্ছে, আবার অনেক সময় মানুষ মায়া মায়া করে আদর করে ওকে বলে আমাকে ভালো একটা মোবাইল দিলেন, হ্যাঁ ঠিক আছে তোমাকে দেবো, গেছে অন্য ওখান থেকে পাঠিয়ে দিয়ে তার জন্য একটা, এরকম আছে কি না, আচ্ছা অন্যদিকে বর্তমানে রিক্সা সব রিক্সা সমান না, এখন উন্নতম রিক্সা মোটরের সাহায্যে চলে, কত টাকা 65,000, কত টাকা 70,000, কত টাকা 72,000 দিয়ে কিনেছি, এখন হয়তো আরও বেড়েছে কিছু নাকি জানি না, সুবহানাল্লাহ বিহামদি, তৌফিক মোবাইল সবার কাছেই আছে, তাই নামাজ ফজরের সলাত আপনি যদি ফজরের সলাত যদি আপনার ভিতরে থাকে আমি ফজরের সলাত পড়ব, ঘুমালেন বর্তমানে 3:38 বা 39 আজান হয়, আপনি ঘুমালেন 3টায় হালি আধা ঘন্টা রেস্ট নেই, পরে উঠা যায় কি না, উঠা যায়, যাদের মনে আছে ওরা উঠতে পারে, আর তোমার মনে এরকম বললে আমার ডিউটি পারি না দুইটায় গেলাম, সেদিন যে একটা ছেলে এখানে প্রশ্ন করলো কোনো এক ভিলার মুবারক স্টোরের একটা ছেলে বললো না আমি মুবারকে কাজ করি,
দুইটা যাই কিরকম উঠি, উঠতে পারিনি। আমি তাকে উত্তর দিয়েছি ঠিক না, সে তার কথা ঠিকই আছে, প্রশ্ন তো ঠিকই আছে, প্রশ্ন হবে কথা হলো তোমার মোবারকের ডিউটি বড় না সলাত বড়, উত্তর দাও। তোমার বিশ্বাস আছে আমি মরব, বিশ্বাস আছে কবরের জিন্দগি আছে, বিশ্বাস আছে আখেরাতের জিন্দগি আছে, তাহলে দরকার হয় তুমি ডিউটি ছাড়ো কিন্তু নামাজ ছাড়বে না, কি বলেন ইনশাআল্লাহ? এরকম হলো সত্যিকারের ইমানদারের পরিচয়। আর যে নড়ে মরে কি আল্লাহ রিজিক দাতা, আল্লাহ কে রিজিক দাতা? আল্লাহ বলেছেন লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুকা ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও আর নিজের উপর প্রতিষ্ঠিত থাকো, আমি তোমার কাছে রিজিক চাই না। লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুকা, বরং আমি তোমাকে রিজিক দেব। তাহলে বোঝা গেল নামাজ যদি আমাদের মজবুত হয় রব্বুল আলামিন তার নিজ পক্ষ থেকে আমাদেরকে রিজিক দান করবেন, বলুন ইনশাআল্লাহ। তাই আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম, আস্তে আস্তে বলি ইনশাআল্লাহ খের ও বরাকা। আল্লাহ তুমি আমাদেরকে তোমার যাবতীয় বিধান পালন করার তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণশক্তি বাড়িয়ে দাও। আল্লাহ তোমার বিধি আল্লাহ ইলিম জেনে ইলিম অর্জন করে ইলিম মোতাবেক আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما واكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. اللهم اصلح لنا ديننا الذي هو عصمة امورنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا اخرتنا التي اليها معادنا. اللهم اصلح لنا اخرتنا التي اليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين.